পঞ্চগড়ের আটোয়ারিতে হাসপাতালে অপারেশন থিয়েটার কার্যক্রম উদ্বোধন। তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ জাহিরুল ইসলাম। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোজাহারুল হক প্রধান এমপি ফলক উন্মোচনের মাধ্যমে অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং হাসপাতালের সাফল্য ও গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ মোজাহারুল হক প্রধান এমপি। এ সময় তিনি আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশংসা করেন এবং জনবল সংকট, এক্স-রে মেশিন অচলের বিষয় সহ সকল সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবগত করাবেন মর্মে আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য দেন এডিবির টিম লিডার ডাক্তার মাওলাবক্স চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুশফিকুল আলম হালিম সহ প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাবু রহমান, এসআইএম ও ডাক্তার সিফাত জাহান, গাইনি কনসালটেন্ট ডাক্তার নাহিদা সিদ্দিকা, এফএনসিয়া কনসালটেন্ট ডাক্তার শামসুল হুদা, হাসপাতাল অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।